আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ইনানিল্লাহি ওয়া ইনাইল্লাহ হৃদরোগে আক্রান্ত হলে বৃহস্পতিবার রাত থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ রাজনৈতিক মহল সোমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তার নিজ এলাকায় হবে এই রাজনীতিবিদকে জীবন থেকে চির বিদায় নিলেন রাজনৈতিক অঙ্গনের তুখোর নেতা সংসদ সদস্য আব্দুল মান্নান গত বৃহস্পতিবার ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর থেকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে লাইভ সাপোর্টে ছিলেন তিনি দুই দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলেন আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি আব্দুল মান্নান শনিবার সকালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন

আমাদের দুঃসময়ের একজন আপন মানুষকে আমরা হারালাম বঙ্গবন্ধুর আদর্শ আদর্শে অবিচল ছিল কোনো কিছুই তাকে আদর্শ থেকে সরাতে পারেনি এম এ মান্নানের মরদেহ বার্ডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে সোমবার সকাল দশটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে কৃষিবিদ ইনস্টিটিউটে পরে হেলিকপ্টারে করে মরদেহ নেয়া হবে বগুড়ার কান্দিতে নিজ বাড়িতে সেখানে জানাজা শেষে শেষ ইচ্ছে অনুযায়ী নিজ বাড়িতেই দাফন করা হবে আব্দুল মান্নানকে স্কুল জীবন থেকেই আব্দুল মান্নান ছিলেন ছাত্রলীগের কর্মী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ছিলেন আশির দশকে ছিলেন ছাত্রলীগের সভাপতি পরবর্তীতে আওয়ামী লীগের প্রচার ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দুই হাজার আট দুই এবং সর্বশেষে দুই হাজার সালে বরগুনায় এক সারিয়াকান্দি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান সংসদের কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ছিলেন অনেকটা নিভৃত নিভৃতচারী এই নেতা স্ত্রী শাহাদারা মান্নান এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার আশিক মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা